হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপিকা সুমা ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের দেখাবো পটল চিংড়ি রান্না করে। তো দেখতে পাচ্ছ, শুরুতেই আমি গোল গোল করে পটল এবং আলু কেটে নিয়েছি। তার সাথে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি আমি এখানে। তো রেসিপিটা অবশ্যই দেখো, কম মশলার মধ্যে দারুণ একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার চিংড়ি মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে কড়াইটা একটু গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেব। মাছটা হালকা লাল লাল করে ভেজে নেব আমি। আঁচটা সবসময় মিডিয়াম থাকবে। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেব। তো দেখছো, পটলটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। পটলটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে আমি পটলে হালকা একটু লবণ দেব আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পটলগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে। তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দুটো তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়েছি। এবার এগুলো হালকা একটু নাড়িয়ে আঁচটা একদম লো করে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, খুব বেশি সময় লাগে না পটল চিংড়ি করতে। তো আলুতেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। তারপরে আমি এটা ভেজে নেবো একটু লাল লাল করে, আর তারপরে আমরা মশলা ইউজ করবো এবং তার সাথে হলুদটাও দেব। এখানে আমরা কিন্তু খুব অল্প পরিমাণ মশলা ইউজ করেছি। সেখানে আমরা এক চামচ আদা, এক চামচ জিরে বাটা, তো আর তার সাথে আমরা লঙ্কাটা যেহেতু বেশি খাই, তো লঙ্কার পরিমাণটা একটু বেশি আছে। 5-6টা লাল লঙ্কা দিয়েছি এবং তার সাথে কাঁচা লঙ্কা ছিল। তো এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, মশলাটা আমার কিছুটা দেয়া হয়ে গেছে, আর কিছুটা দেব। তো আমি মশলাটা মিক্সারে করে নিয়েছি। আমরা কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, আদা আর জিরে দিয়েই হয়ে গেছে। তো মশলাটা আমার দেয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে কষানোর সময়তেই। তো কষানো যেহেতু হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। খুব বেশি জল কিন্তু ইউজ করা যাবে না, যতটা জল দিলে সবজিটা ডুববে ততটাই জল দিতে হবে। এবার এভাবে আমি 2 মিনিট ফোটানোর পরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমি এটা মাখা মাখা করব, তো সেই জন্য আমি এতটা ঝোল রাখবো না। দেখো, আমার অনেকটা হয়ে এসছে। অনেকটা কি, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2-1টা আলু এবং পটল গলিয়ে দেব, মানে দেখতে হবে তো সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, কষানোর সময় হয়ে যায় অর্ধেক। তো আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাঝে অবশ্যই আপনারা চেক করে নেবেন লবণ ঠিকঠাক আছে কি না। আমি মশলা দেওয়ার সময় তখন কিন্তু কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা পরিবেশন করব, তো আপনারা দেখুন। আর অবশ্যই কমেন্ট করে জানান রান্নাটা আপনাদের কেমন লাগলো। এত সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। বাই বাই।